ঠাকুর ঘরে গিয়ে দিতে হবে না ছানা, দিতে হবে না মাখন, দিতে হবে না রাজভোগ, কিচ্ছু দিতে হবে না, শুধু একটা তুলসীর পাতা আর একটু জল দেবেন। দেখতে দেখতে তো 1:30 বেজে গেছে, আর আপনাদের পেয়ে বলতে বলতে অনেক বলে ফেলেছি, তবু এই তুলসী পাতার কথা বলি একটু শুনুন। এক ব্রাহ্মণ অনেক কিছু বলতে কিচ্ছু নাই ভিক্ষা করে আনেন, তার 4টে ছেলে আস্তে আস্তে, মা অমা একটু শুনুন মা, 4টে ছেলে যতক্ষণে ভিক্ষা করেন ততক্ষণে সংসার চলে, 4 দিন কিছু নেই, ফিরে আসেন ছেলেরা বাবার দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে, এক গ্লাস করে জল খায়, অভাব কিছু জানেন আপনারা, আপনাদের কারো অভাব আছে? আমি শুনেছি দিনাজপুরে সব বাবাজিরা সব ধনী মানুষ নাকি, সবাই নাকি মহাধনী, সবার বাবাদের মায়েদের চরণে কোটি কোটি প্রণাম জানায়, অভাব যে কি আপনারা না জানলে আমি জানি, কেন ওই অভাব ঘরে আমার জন্ম। আজকের হয়তো গোবিন্দ আমার সুখী করেছেন, দুবেলা দুমুতো ডাল ভাত দিয়েছেন, কিন্তু আমি যখন কীর্তন শিখেছিলাম 3 দিন 4 দিন না খেয়ে না খেয়ে কীর্তন শিখেছিলাম, চিরও পাইনি, অভাবটা কি আমি জানি। অভাব যার আছে দেখবেন তার মধ্যে অনেকটা আগ্রহ থাকে, কিন্তু পেটের জ্বালায় কিছু করা যায় না, মনে অনেক কিছু হয়। যারা দুঃখী তারা ভগবানকে সেবা করতে চায়, কিন্তু সেবা করতে দেয় না দুঃখ। তেমনি সেই 4-4টে ছেলে দুঃখের জ্বালায় ক্ষুধার জ্বালায় ছটফট করছেন, এমন সময় তার বাবা ফিরে আসছেন, আস্তে আস্তে কেঁদে কেঁদে আসছেন, পথে কার সঙ্গে দেখা? একটা ভিখারিনী মায়ের সঙ্গে। ভিখারিনী জিজ্ঞাসা করছে, বাবা আজ ভিক্ষা পেয়েছিস? মা, 4 দিন ভিক্ষা করতে গেছি, কেউ আমার এক মুঠো চাল দেয়নি, তাই কাঁচি। আস্তে আস্তে ওই ভিখারিনীটা আঁচলে থেকে 2 টাকা কয়েক মাস ধরে জোগাড় করেছে, বাবা আমার কাছে কিছু নেই, 2 টাকা তোকে দিচ্ছি, তুই নিয়ে তোর ছেলেদের খাওয়াবি, যা। সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ বিধবা মায়ের পায়ে প্রণাম করে, মা গো আজকের দিনটার জন্য তুমি আমার ছেলেদের বাঁচালে মা, 2 টাকা নিয়ে বাজারে আস, বাড়িতে ফিরে আসছেন এমন সময় সামনে একটা দোকান দেখতে, মুদিখানার দোকানে, সেখানে বলি, বাবা বাবা গো এক কাজ করো, 2 টাকার মতো 2 টাকা চাল ডাল আর একটু লবণ দাও। দোকানদার চাল মেপেছে ডাল মেপেছে, লবণ মাপতে গিয়ে হঠাৎ ওই ব্রাহ্মণ লবণের বস্তার মধ্যে দেখেন একটা শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা কে? শালগ্রাম শিলা কে? নারায়ণ। শালগ্রাম শিলাকে দেখে জহরি জহর চেনে ব্রাহ্মণ, চিনতে পেরে বলছে, বাবা দোকানি তোমার চাল দিতে হবে না, ডাল দিতে হবে না, তোমার এই বস্তার মধ্যে যে লবণের মধ্যে যে ওই পাথরটা আছে ওটা আমার দাও, চাল নেবে না, না ডাল না, তোমার ছেলে না খেয়ে আছে, মরুকে মরুক। কিন্তু এই পাথরটা আমার দাও, পাথরটা নিয়ে আস্তে আস্তে আসলে একটা পুকুর থেকে ধুয়ে বুকে করে আনছে, দূর থেকে 4টে ছেলে দেখতে পেয়ে ভাবছেন বাবা খাবার আনছে, ছুটতে ছুটতে, বাবা খাবার এনেছো? এনেছি রে, আমি যে খাবার এনেছি পৃথিবীতে খাবার কেউ পায় না, আমি পেয়েছি। ব্রাহ্মণ এসে ব্রাহ্মণের ঘরে বিষ্ণু খাটের উপরে ওই বিষ্ণু পাথর শালগ্রাম শিলা রেখে সবার হাতে একটা করে তুলসীর পাতা দিয়েছেন। এবারে ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছেন, হে নারায়ণ হে নারায়ণ, যত দুঃখ দেবে দাও যেন তোমার গুণগান গাইতে হয়, চোখে জল সবার হাতে দিয়েছেন, তুলসীর পাতা বদনে দিয়ে জল খেলো, সবাই ঘুমিয়ে পড়েছেন, ব্রাহ্মণ ঠাকুরের সামনে কাঁদছেন, ঠাকুর বলছে, ব্রাহ্মণ আমি লবণের বস্তায় ছিলাম, তুমি ওখানে রেখে এসো, কেন ওখানে যদি না রাখো তোমার সর্বনাশ হবে, আমি যেখানে ছিলাম সেখানে আমি ভালো ছিলাম, তোমার বাড়িতে আমি ভালো নেই, তুমি ওখানে রেখো, না ঠাকুর না রাখলে বিপদ হবে, কিন্তু হয় হোক
পারবো না। সকাল বেলা উঠে দেখে কোলের ছেলেটা মারা গেছে। কোলের ছেলে মারা গেছে। তিনটে দাদা ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে, ভাই রে কে আর দাদা বলবে ভাই, মা কাঁদছে খোকা, বাবা কাঁদছে। ছেলেদের হাতে একজনের হাতে কোদাল দিয়েছে, একজন হাতে ভার দিয়েছে, নিজের ছেলেটার কোলে করে কাঁধে করে নিয়ে শ্মশানে গিয়ে মাটি খুলে গর্ত বসিয়ে দিয়ে সমাধি দিয়ে ঘরে এসে, নারায়ণ আমার ছোট ছেলে নিলে আরে বিপদ হবে, আমার যদি না রেখে আসো আরো বিপদ হবে, তবু তোমার ছাড়ব না, তোমার ছাড়ব না। সকালবেলা উঠে দেখে তিনটে ছেলে মারা গেছে। বিধিরে 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 ওরে বিধি, এক এক করে সব কেড়ে নিলি, তিনটে ছেলে শ্মশানে দিয়ে এলো, প্রভু নিয়ে নিলে তিনজনকে আরো বিপদ আছে। হোক, সে রাত কেটে গেছে। সকালবেলা উঠে দেখে তার নিজের সহধর্মিনী স্ত্রী মারা গেছে। স্ত্রীকে শ্মশানে দিয়ে এলো, নারায়ণ তুমি সবই নিলে, ভগবান এসে বলে, ভগবান এসে বলে এই যে আরো বিপদ আছে, বলে কি আর বিপদ আছে, এবার বাকি আছি আমি, চারটে ছেলে নিয়েছ স্ত্রী নিয়েছ, এবার আমার নাম হরি। তখন ওই পাথর থেকে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দাঁড়িয়ে, ব্রাহ্মণ দুটো চরণ জড়িয়ে ধরে বলে, প্রভু দাও দাও তোমার চরণ ধরি, প্রভু দাও দাও তোমার তোমার দুটি চরণ, চরণে ধুলি হে, হে প্রভু হে, প্রভু দাও দাও তোমার চরণ ধুলি।